আজকের আলোচনা বিষয় হচ্ছে বিসিএস নন ক্যাডার ও ব্যাংক বিমা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা বিষয় থেকে একশোটি প্রশ্ন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন মহাকবি আলাউল কোন যুগের কবি মধ্যযুগের কবি ছিলেন আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আলাউল মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে ছিলেন আলাউল ছিলেন কবি আলাউলের জন্মস্থান কোনটি জন্মস্থান হচ্ছে চট্টগ্রামের জোবরা হিন্দি পদুমাবৎ এর অবলম্বনে পদ্মাবতী কাব্যে রচিত থাকে মহাকবি আলাউল আলাউল রচিত গ্রন্থ হচ্ছে পদ্মাবতী কবিওয়ালা ও সায়েরের উদ্ভব ঘটে কখন আঠারো শতকের শেষার্ধে উনিশ শতকের প্রথমার্ধে কবি গানের প্রথম কবিকে গোজলা ফুট কবিগান গান রচয়িতা ও গায়ক হিসাবে এরা উভয়েই পরিচিত তারা হচ্ছে রাম বসু ও ভোলা ময়রা পুঁতি সাহিত্য বলতে কি বোঝায় পুঁথি সাহিত্য বলতে বোঝায় ইসলামী চেতনা সম্পৃক্ত দোবাসী পুঁতি বলতে কি বোঝায় দোবাসী পুতি বলতে বোঝায় কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত ফুঁতি বটতলার পুতি বলতে কি বোঝায় দোবাসী বাংলায় রচিত পুঁথি সাহিত্যকে বোঝায় সাহিত্যের প্রাচীনতম লেখককে প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা দোবাসী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবিকে ফকির গরিবল্লাহ আমির হামজা কাব্য রচনা করেন কে ফকির গরিবল্লাহ বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় গদ্যের সূচনা হয় উনিশ শতকে বাঙালির প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এ রসয়িতাকে রচয়িতা হচ্ছে দোম অ্যান্তোনিয়া বাংলা গদ্য সাহিত্যে বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে ফর্টউলিয়াম কলেজে কলকাতায় ফর্টউলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে অপশান গোর্ট উইলিয়াম কলেজ কত সালের কোন তারিখে স্থাপিত হয় আঠারোশো সালের চারে মে কোন দুজন পোর্ট কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত এক হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার একটা হচ্ছে রামরাম বসু পটুলিয়াম কলেজে বাংলা চর ভাষার চর্চা করতেন রামরাম বসু পোর্ট কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয়কে এখানে শিক্ষক নয় হচ্ছে রামমোহন রায় বত্রিশ সিংহাসন কার রচনা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কোনটি সঠিক এখানে সঠিক অপশান হচ্ছে অপশান ক গোলকনাথ শর্মা রচনা করেছেন হিতোপদেশ ইয়ং বেঙ্গল কি ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি বাবা দ্বারা পুষ্ট বাঙালি যুবক ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠাতা কোন খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয় অপশন ক উনিশশো ছাব্বিশ সালে মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র কে ছিলেন মুখপাত্র ছিল শিখা জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকায় প্রতিসংখ্যায় লেখা থাকতো শিক্ষা পত্রিকায় ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক কে ছিলেন কাজী আব্দুল ওদুদ আবুল হোসেন প্রমুখ মুক্ত বুদ্ধির লেখক হিসাবে বিশেষ উল্লেখযোগ্য কাজী আব্দুল অদুদ শাশ্বত বঙ্গ গ্রন্থটি রচয়িতাকে কাজী আব্দুল অদুত। রেখাচিত্র কার রচনা রেখাচিত্র রচনা করেছেন আবুল ফজল রেখাচিত্র কোন জাতীয় রচনা এটি একটি আত্মজীবনী বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা পিডিয়ার প্রধান কে ছিলেন সিরাজুল ইসলাম কোন প্রতিষ্ঠানে উদ্যোগে বাংলা ফিডিয়া প্রকাশিত হয়েছিল এটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন তিন ডিসেম্বর উনিশশো সালে বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল মূল ভবনের নাম ছিল অপশান ক বর্ধমান হাউস ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল বাংলা একাডেমি চরিত গ্রন্থের অচহিতাকে অপশান বরকুতুল্লাহ বরকুতুল্লা আক্রামখা রচিত চরিত গ্রন্থটি সিরাত গ্রন্থ কোন গ্রন্থটি মোহাম্মদ খা রচিত সমাজ ও সমাধান কোনটি হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী গ্রন্থ মুরুভাস্কর কোন গ্রন্থটি ইয়াকব আলী চৌধুরী রচিত মানব মুকুট মানব মুকুট গ্রন্থটির রচিতাকে একুবালু চৌধুরী বিশ্বনবী গ্রন্থটির রচিতাকে গ্রন্থটির রচিত হচ্ছে গোলাম মোস্তফা অপশান কথা সাহিত্য বলতে কোনটি বুঝাই ছোট গল্প উপন্যাস কোন গ্রন্থটি বাংলা সাহিত্য উপন্যাস রচনার প্রথম প্রয়াস কলকাতা কমলালয় বাংলা কথ্য ভাষায় আদি গ্রন্থ কোনটি আদি গ্রন্থ হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ বাংলা ভাষার প্রথম উপন্যাসিককে ফ্যারিসাদ মিত্র বাংলা উপন্যাস দ্বারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন ফ্যারিসাদ মিত্র বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি প্রথম উপন্যাস হচ্ছে আলালের গড়ের দুলাল অপশান খ আলালের গড়ে দুলাল এর লেখককে প্যারিসাদ মিত্র ফ্যারিসাদ মিত্রের গ্রন্থ কোনটি আলালের গড়ের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ট্র্যাকসার ঠাকুরের আলালের গড়ের দুলাল কোন সালে প্রকাশিত হয় আঠারোশো সালে আলালের গড়ে দুলাল রচনা করেছেন এটা হচ্ছে একটা বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল সামাজিক কাহিনী বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিককে বেগম রুকেয়া হুতম পেসার নকশা রচয়িতাকে কালী প্রসন্ন সিংহ হুতুমি গর্দের লেখকের নাম কি কালী প্রসন্ন সিংহ হাসলিবাগের উপকথা উপন্যাসটি কাল লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আব্দুল্লাহ উপন্যাসটি লেখককে কাজী ইমদাদুল হক নবাব নেসা চৌধুরী রচিত বইটির নাম কি রূপজালাল জালাল রূপ জালাল নামে আত্মজীবনীকে লিখেছিলেন লিখেছেন নবাব নেসা চৌধুরী আনোয়ারা কোন ধনের গ্রন্থ এটা হচ্ছে একটি উপন্যাস আনোয়ারা উপন্যাসের রচয়িতাকে উপন্যাসের রচয়িতা হচ্ছে নজিবুর রহমান সাহিত্য রত্ন। আনোয়ারা উপন্যাসটি খ্রিস্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে তৃতীয় একটি নদীর নাম কোন ধরনের শিল্পকর্ম এটি হচ্ছে একটি উপন্যাস তিতাস একটি নদীর নাম উপন্যাসটির অদ্বৈত মল্লবমন মোজাম্মেল হক রচিত উপন্যাস কোনটি জোহরা জোহরা উপন্যাসের রচয়িতাকে জোহরা উপন্যাসের রচয়িতা হচ্ছে মোজাম্মেল হক কোনটি উপন্যাস এখানে উপন্যাস হচ্ছে কন্যা কুমারী উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে উপন্যাসের রচিতা হচ্ছে রশিদ করিম ও নারী কার রচনা হুমায়ুন কবির কত ছবি কত গান এর লেখককে এর লেখক হচ্ছে খন্দকার মোহাম্মদ ইলিয়াস অপশান খাসানি যখন ইউরোপে বইটির লেখক হচ্ছে খন্দকার মোহাম্মদ ইলিয়াস ক্যারি সাহেবের মুন্সিল লেখককে প্রমদনাথ বিশি কোনটি সঠিক এখানে সঠিক হচ্ছে খন মন জানালা এসে একটি উপন্যাস অনাথিনী কোন লেখকের প্রথম উপন্যাস খান মোহাম্মদ মইনউদ্দিন লোকেশ হিন্দু উপন্যাসটি রচয়িতাকে উপন্যাসটি রচয়িতা হচ্ছে হাসান রাজা ও উপন্যাসের লেখককে ও উপন্যাসের লেখক হচ্ছে শকত আলী পদসে প্রকৃতিজন গ্রন্থটিকার সকতালি কুলাই কলাস্রোত কাল লেখা লিখেছেন সকতালি কোন গ্রন্থটির লেখক হাসান আজিজুল হক আগুন পাখি ফাঁকসার জমিন সাদবাদ বটি লেখককে হুমায়ুন আজাদ আততাইদের সাথে কথোপকথন কাল লেখা লিখেছেন হুমায়ুন আজাদ নাটক কী নাটক হচ্ছে দৃশ্যকাব্য প্রহসন বলতে কী বোঝাই প্রহসন বলতে বোঝায় সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক নাটক ও প্রহসনের পার্থক্য কী ব্যঙ্গবিদ্রুপ ট্র্যাজেডি কমেডি এবং ফার্সের মূল ভাত্তক্য হচ্ছে জীবাণুভূতির গভীরতায় অপশান কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে সতেরোশো তেপ্পান্ন সালে বাংলা নাটক মঞ্চায়নে রচনায় অনুবাদে কোন বিদেশির নাম প্রথম আসে সে হচ্ছে অপশান ক হেরাসিম ল্যাবেড দি ডিসগাইজ নাটকের বাংলা অনুবাদককে হেরাসিম ল্যাবেদ বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি বদ্রার্জন প্রথম বিয়োগান্তক নাটক কোনটি কীর্তিবিলাস নাটক অপশান খ কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের প্রতীকীত মাইকেল মধুসূদন দত্ত প্রথম সাতক বাংলা নাটক শর্মিষ্ঠা অপশন ক বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটকের নাম কি ট্র্যাজেডি নাটকের নাম হচ্ছে কৃষ্ণকুমারী অপশন খ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন